মাটি আমাদের জীবন, মাটি আমাদের প্রাণ। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় মাটির গুরুত্ব অপরিসীম। ফসল উৎপাদনের নিবিড়তা বৃদ্ধি, মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদানের ব্যবহার সহ নানাবিধ কারণে মাটির স্বাস্থ্য বিনষ্ট হয়। আর মাটির স্বাস্থ্য বিনষ্ট হলে ফসল উৎপাদনও ব্যাহত হয়। মাটির সাথে যেহেতু জীবনের যোগ রয়েছে, মাটি ঠিক না থাকলে মানুষও ঠিক থাকে না। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটির প্রতি দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে 5 ডিসেম্বর পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 5ই ডিসেম্বরকে মৃত্তিকা দিবস ঘোষণা করেছে অনেকদিন আগেই। বাংলাদেশে এই দিবসটি তেমন গুরুত্ব সহকারে এর আগে পালিত হয়নি, তবে এবছর এই দিবস উদযাপনের নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জানি মাটির রয়েছে নানা রকমের বৈশিষ্ট্য। তার মধ্যে এই যে বালু মাটি, তার বৈশিষ্ট্য অন্যরকম। কয়েকদিন আগেও মনে করা হতো এই বালিতে কোনো ফসল উৎপাদন সম্ভব না, কিন্তু মাঠের গবেষণায় প্রমাণিত হয়েছে বালুও ধারণ করে পুষ্টি, খনিজ উপাদান, যা ফসল উৎপাদনের ক্ষেত্রে সহায়ক। গত 12 বছর ধরে মাঠ পর্যায়ে বিজ্ঞানীরা এরকম প্রমাণ সৃষ্টি করেছেন এবং প্রমাণ করেছেন এই বালুও হতে পারে ফসল উৎপাদনের একটি বিশাল এলাকা। আসলে বালি তো আসল, বালি তো মূল, বালি তো খনিজ, বালি তো স্বর্ণের টুকরা। তো এই স্বর্ণের টুকরাকে ওরা যত্ন করে, প্রকৃতিকে বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে এখানে মিষ্টি কুমড়া ছাড়াও অন্যান্য স্কোয়াশ এবং আরও বাদাম অনেক ফসল এখানে যে ফলান যায়, যেখানে যে কিছু করা যায় সেটা ওনারা দেখিয়েছেন। আগে কখনোই এভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এখানে ফসল আবাদ করা হতো না, এটা অবহেলিত অঞ্চল ছিল এবং এখানকার মানুষও সবসময় অবহেলিত, বঞ্চনার শিকার ছিল এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে, ভাঙ্গা গড়ার সংগ্রাম করে এখানকার মানুষ নিজের জীবনকে টিকিয়ে রেখেছে এবং যারা এই উদ্যোগ নিয়েছে তারা তাদের জীবনকে সাবলীল করার জন্য, অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য এই চরের ভিতরে কৃষি কর্মকাণ্ডকে বৈজ্ঞানিকভাবে তুলে ধরেছেন এবং এটার উত্তরোত্তর প্রসার এবং উত্তরোত্তর এটার বৃদ্ধি আমি কামনা করছি। বাংলাদেশে রয়েছে বিশাল চর অঞ্চল, যে চর অঞ্চলকে চাষাবাদের আওতায় আনা সম্ভব। প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাঠ পর্যায়ের গবেষণায় তা প্রমাণিত হয়েছে। এবারের মৃত্তিকা দিবসে তাই এ বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই একটু ভিন্নভাবে। আমরা যেমন শুরু করেছিলাম যে কিছু হয় কি না, সেখান থেকে আজকে দেখা যাচ্ছে যে অলরেডি এই মানুষগুলো 1 লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন করে ফেলেছে এবং এই টোটাল 10 বছর বা 12 বছরকে যদি আমি এক জায়গায় নিয়ে এসে বলি, তাহলে মানুষগুলোর নেতৃত্বে এবং বৈজ্ঞানিক পদ্ধতির ছোঁয়ায় এই বেলেভূমিতে একটা জীবনের স্পন্দন তৈরি হয়েছে এবং এটাকে আরও ছট করে যদি বলি, 3S অর্থাৎ স্যান্ড ট্রান্সফর্ম অ্যাজ এ সয়েল অ্যান্ড সয়েল হ্যাজ ট্রান্সফর্মিং লাইফ অফ দ্য ভালনারেবল কমিউনিটিস ইন দ্য ফ্রাজাইল এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। তিস্তা ব্যারেজ থেকে যমুনা ব্রিজ পর্যন্ত 2709 স্কোয়ার কিলোমিটার জমি 5 থেকে 6 মাসের জন্য জেগে ওঠে, যার পরিমাণ 2,70,000 হেক্টর। সাথে সাথে পারমানেন্ট কিছু সেটেল চর আছে যার আয়তন 3 লক্ষ হেক্টর। অর্থাৎ এই 5-6 লক্ষ হেক্টর জমিকে যদি ন্যাশনাল নীতিমালায় নেওয়া যায় তাহলে একটা এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যাপক রেভলিউশন করা সম্ভব। আমি অনুরোধ করব বাংলাদেশের নীতি নির্ধারকদেরকে এই অবহেলিত রিসোর্সটাকে একটা প্রোডাক্টিভ রিসোর্সে রূপান্তর করা যায় কিভাবে, এই বিশ্ব মাটি দিবসে এটাই হবে জনগণের পক্ষ থেকে এবং একজন বিজ্ঞানী হিসেবে আমার অনুরোধ নীতি নির্ধারকদের কাছে। মাটিকে অবজ্ঞা করে কৃষি এগোতে পারে না, তাই মাটির যত্ন নিন, মানুষের জীবনকে সমৃদ্ধ করুন। সবাই থাকুন মাটি ও মানুষের সাথে।